সবাই এক ড্রেস, সবাই এক ড্রেস, খালি আমি আলাদা। হাই করে দাও, হাই করে দাও, বন্ধু হাই করে দাও, সবাই এক ড্রেস পরেছে। বলো কেমন কি বলো ভিডিও? ভিডিও তো দারুণ করলাম, কিন্তু প্রচুর রোদ এখানে, ভীষণ রোদ, এই কারণে বেশিক্ষণ দেখা যাচ্ছে না। ওদিকে অর্পার ভাই কি করছে দেখো, ওই দেখো খাওয়া দাওয়া করে সেই ঘুমিয়ে পড়েছিলাম, আর সবাই ঘুমাচ্ছে, আমি শুধুমাত্র চলে আসলাম বাইরে, মানে ভালো লাগছে না। আর ওরা তো সব পড়ে পড়ে ঘুমাচ্ছে, কারোর মাথা যন্ত্রণা তো দেখে আসলাম, আর আমি নিজে চলে আসলাম। যাই এখন একটু সাগরের পাড়ে, ভালো লাগছে না ঘরে বসে বসে। দেখো আমি এখন একাই সমুদ্রের পাড়ে চলে আসলাম, সবাইকে ডেকে ডেকে কেউ তো উঠলো না, সকলে বলতো মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা, কিন্তু আমার একা ঘরে একদমই ভালো লাগছে না। যার জন্য আমি চলে আসলাম দিশার পাড়ে, একটু হাওয়া খেতে দারুণ হাওয়া হচ্ছে। তো এখানে আমি আর আমার ভাই আছি, আরও আমাদের বাসের অনেকেই আছে, তো দেখি কখন আসে, সবাই আসুক তারপর আমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমরা ছিলাম সমুদ্রের পাড়ে, তো সেখান থেকে হঠাৎই চলে আসলাম, কারণ শরীর খারাপ লাগছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে, গ্যাস হচ্ছে, ঠিক আছে এখন তো কমছেও না, সেইভাবে আমার মাথা যন্ত্রণা পড়ে যাচ্ছে। তো বসে বসে মাথা টিপে দিচ্ছিলাম, আমার ওষুধ আনলো, ওষুধ খেলো, দেখা যাক কী হয়। আমরা তো সেই মানে 5 মিনিট ওখানে দাঁড়াইনি, সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম, আর তোমাদেরকে তো বললাম সকলে ঘুমাচ্ছে, শরীরটা খারাপ লাগছে, যাই না দীঘায় আসার পর থেকে একটার পর একটা অসুবিধা আমাদের সঙ্গে হয়েই চলেছে। আগের দিন তো দেখলে ঘরের জন্য টানা বসেছিলাম প্রায় 4-5 ঘন্টা, আর আজকে সকাল থেকে শরীর খারাপ, তো জানি না আমাদের ঘোরাটা এবার কার নজর লেগেছে ভগবানই জানে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা হয়তো আর বেশি বড় করতে পারবো না, তো দেখা যাক আর কী কী করি, যদি কিছু করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যদি কিছু না করি তাহলে ব্লগটা এগিয়ে থাকবে। তো ফ্রেন্ডস ফাইনালি বাড়িতে এসে ভিডিওটা মানে শেষ করছি, সেদিন তো ভিডিওটা শেষ করা হয়নি, আর তোমরা অলরেডি জেনেই গেছো যে আমরা সকলে বাড়িতেও চলে এসেছি, আর সেই দিনটা পুরো দিনটাই মাটি হয়ে গেছিলো। সেদিনকে না তো আমরা স্নান করেছিলাম, না কিছু ওই খাওয়া দাওয়া করে রুমে এসেছিলাম, তারপরে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম,
তারপরে বিকালবেলা গেছিলাম আবার সমুদ্রের পাড়ে, হাজবেন্ডের শরীর খারাপ হলো, চলে আসলাম। তো সেই দিনটা তো পুরোটাই মাটি হয়ে গেছিল, তো জানি না দীঘায় গিয়ে এবার আমাদের যে কি হয়েছিল। তো আজকে একটা কমেন্ট আমি দেখলাম বাড়িতে এসে, যে একজন লিখেছে, দিদি ভাই তোমাকে আমি মানে দীঘাতে দেখেছিলাম, ওল্ড দীঘাতে তুমি বিয়ের সাথে ভিডিও বানাচ্ছিলে। তো আমি তাকে বললাম, ভাই দেখেছি যখন তাহলে কথা বলো নি কেন, কমেন্টে আমি রিপ্লাই করলাম। তো তোমরা অনেকেই হয়তো ভাবো যে আমার সাথে কথা বলতে আসলে আমি কথা বলবো না বা এরকম কিছু, তো কখনো এটা মনে করবে না। আমার মধ্যে না তো কোনো ঘ্যাম আছে না কোনো অহংকার আছে। তোমরা যদি কখনো আমাকে কোথাও দেখো তাহলে অবশ্যই আমার সাথে কথা বলতে আসবে, আমি তোমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলবো। আর তোমরা যে আমাকে চিনতে পারো কোথাও দেখলে, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো এটাই বলবো যে তোমরা যদি মানে কখনো কথা বলতে চাও বা কথা বলার ইচ্ছা হয় আমার সাথে, কোথাও দেখলে কখনো যেন মানে সংকোচ বোধ করবে না, যে দিদি ভাই কি কথা বলবে না এরকম কিছু মনে করবে না। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো দীঘার ব্লগ এখনো অনেকগুলো আছে এডিট করে, তোমাদের সঙ্গে একে একে আপলোড করবো। তো চলো আজকের মতো, টাটা, বাই বাই।